Dear learners, welcome to you again. This is Dilip with you. এখন তোমাদেরকে যে জিনিসটা শিখাতে চাচ্ছি, দেখো ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, অর্থাৎ ছোট্ট একটা ফিল ইন দ্য গ্যাপস তোমাকে করতে হবে, কিন্তু এই গ্যাপের জন্য কোনো শব্দ তোমাকে দেয়া হচ্ছে না। তাহলে এবার তুমি চিন্তা করে দেখো, এই ধরনের যদি ফিল ইন দ্য গ্যাপস তোমাকে করতে হয় কি করতে হবে। এই শব্দগুলির অর্থ বোঝা, অর্থাৎ এই প্যাসেজের অর্থ বোঝা সহ এই ফিল ইন দ্য গ্যাপস গুলোর মধ্যে কি হবে সেটাও তোমাকে ধারণা করতে হবে, বুঝতে হবে। তার মানে কি, ইংরেজি শব্দের অর্থ বা বাংলা শব্দের ইংরেজি অর্থ তোমাকে অবশ্যই জানতে হবে। একটা বাংলা শব্দের ইংরেজি কি হতে পারে সেটাও তোমাকে জানতে হবে, আদারওয়াইজ তুমি এটা করতে পারবে না। অর্থাৎ আমি এটাই প্রমাণ করাতে চাচ্ছি যে আমি বারবার প্রায় প্রতিটা ভিডিওতে বলে আসি, যারা তোমরা সাকসেসফুলি ইংলিশ শিখতে চাচ্ছ তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে কি, যখনই কোনো ইংরেজি পড়তে যাবে তখনই সেখানে তোমার জন্য যেটা নতুন শব্দ, নতুন ইংলিশ, সেটাকে খাতায় লিখে ডিকশনারি থেকে হোক, বড়দের সাহায্য নিয়ে হোক বা টিচারের সহযোগিতা নিয়ে হোক, তোমরা ইংরেজি মিনিং গুলো অবশ্যই শিখে ফেলবে। এতে করে ইংরেজি শেখাটা তোমার জন্য খুব দ্রুত হবে এবং সহজ হবে। ওকে, দেখো এটা কিভাবে করতে হচ্ছে। অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রু, একজন সৎ লোক সব সময় কি থাকেন, সত্য থাকেন, কোথায়, টু ড্যাশ হিট, তার ওয়ার্ড, টু ড্যাশ ওয়ার্ড, অর্থাৎ তার প্রতিশ্রুতিতে, তার কথার মধ্যে তিনি সবসময় সৎ থাকেন। তো কথার মধ্যে এখানে যখন কি বসছে, তার কথার মধ্যে, তাহলে তার ইংরেজি কি হবে, এখানে দেখো তার ইংরেজি কি হবে, হিজ। ওকে, বি, এবার দেখো হি ডাস নট ড্যাশ ফ্রম দ্য পাথ অফ অনেস্টি, তিনি সততার পথ থেকে কখনো কি হন না, সরে যান না, বিচ্যুত হন না। তাহলে সরে যান না বা বিচ্যুত হন না, এটার ইংরেজি কি, আমরা জানি এটা ইংরেজি হচ্ছে ডিপার্ট। হি নোস, তিনি জানেন, দ্যাট যে ড্যাশ কনসিস্ট ইন অনেস্টি, গঠিত হয় সততা দিয়ে, বা সততার মাধ্যমে এগুলো গঠিত হয়, সততা গঠিত হয় কি দিয়ে, এখানে যে জিনিসটার কথা বলা হচ্ছে কনসিস্ট গঠিত হয়, ইজ অনেস্টি, অর্থাৎ সততার ভিতর দিয়ে এটা গঠিত হয়, কি জিনিস সেটা আমরা আনন্দ বলি, কিংবা আর কি বলতে পারি, হ্যাপিনেস ও বলতে পারি, পিস ও বলতে পারি। তাহলে সেটা কি বলি, আমরা পিস বলি, একটা ছোট শব্দ নিই, পিস, শান্তি। শান্তি কিসের সমন্বয়ে গঠিত হয়, সততার সমন্বয়ে গঠিত হয়। সো তাই হি ডাজ নট ড্যাশ ভিকটিম টু এনি গ্রিড, তাই তিনি কোন রকম লোভের মধ্যে পড়েন না। তাহলে না পড়া ইংরেজি কি, হি ডাজ নট ফল, পড়েন না, ফল ভিকটিম টু এনি গ্রিড, কোন লোভের মধ্যে। হি হ্যাজ নো ড্যাশ ফর এনিথিং, অর্থাৎ তার কোনো কিছুর মধ্যে, কোনো কিছুর জন্য তার কোনো লোভ নেই। তাহলে লোভ ইংরেজি আমরা এখানে একটা পড়েছি গ্রেট, সুতরাং এটাও এখানে বসিয়ে দাও। ওকে, খুব ছোট্ট একটা ভিডিও করলাম খুব অল্প সময়ের জন্য। এই অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ইংরেজির ওয়ার্ড মিনিং জানা কত জরুরি, পাশাপাশি বাংলা শব্দ থেকে ইংরেজি শব্দ আনা বা ইংরেজিতে করা কতটুকু জরুরি। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাই আমার আবারও পরামর্শ হচ্ছে ইংরেজি শব্দের অর্থ ভালো করে শেখানো। ওকে, থ্যাংক ইউ।